আজকের দিনে অনৈতিক সম্পর্ক বা মিলন যুগের সাথে সাথে বেড়ে চলছে। সেখানে বিবাহিত বা অবিবাহিত পুরুষ ও মহিলা দুই ক্ষেত্রেই সম্পর্ক প্রায় খবরে দেখা যায়। প্রতিদিন হাজারের সংখ্যায় এই সম্পর্ক গোপনে চলে আসছে। মানুষের চোখে না দেখতে পেলেও সৃষ্টিকর্তার চোখে সবই দেখা যাচ্ছে। ব্যভিচার বিষয়ে বাইবেল আমাদের বারবার সতর্ক করেছে, এই পাপে যাতে মানুষ প্রলুব্ধ না হয়। কিন্তু মানুষ পুরুষ বা মহিলা তার মধুর গল্পে ফেঁসে যায়। বাইবেলে এক করন্থিয়া 6:9 বলেছে, তোমরা নিশ্চয় জানো যে ঈশ্বরের রাজ্যে অধার্মিক লোকদের কোনো স্থান নেই। নিজেদের থকিও না, যারা ব্যভিচারী, অনৈতিক যৌনচারী, যারা প্রতিমার পূজা করে, যারা পুংসঞ্চলী ও পুংসমকারী, ঈশ্বরের রাজ্যে এদের কোনো অধিকার নেই। সেরকম যারা চোর, লোভী, মাতাল, যারা পরনিন্দা করে ও যারা প্রতারক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকার হবে না। আর যদি মঠি 5:27-28 পড়ি, সেখানে বলেছে, তোমরা শুনেছ একথা বলা হয়েছে, যৌন পাপ করো না। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো স্ত্রীলোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায়, তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করল। যেন আমরা পাপ না করি, তাই আমাদের মন ফিরাতে হবে, জ্ঞানের সাথে চলতে হবে। যেমন হিতোপদেশ 7:4-5 বলেছে যে, প্রজ্ঞাকে তোমার প্রেমিক হিসেবে বিবেচনা করো এবং বোধকে তোমার সবচেয়ে ভালো বন্ধু বলে বিবেচনা করবে। তাহলে প্রজ্ঞা এবং বোধ তোমাকে পরস্ত্রীর থেকে রক্ষা করবে। প্রজ্ঞা তোমাকে সেই ব্যভিচারিণীর হাত থেকেও রক্ষা করবে যে মধুর বাক্য বলে।